নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বার্নাল বিস্ফোরণে বরখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকা জুড়ে। করোনা বিধি মেনে তারাপুরে তৈরি হচ্ছে বিগ বাজেটের মণ্ডপ, জানালেন বিধায়ক। কাশ্মীরে হিন্দু ও শিখ হত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ প্রদর্শন, পতাকা জ্বালিয়ে প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ক্রেশারে অগ্নিকাণ্ড ঘটনায় জনমনে দেখা দিল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বরখোলা বিধানসভা কেন্দ্রের কল্যাণী বস্তি এলাকার ডিডি কনস্ট্রাকশনে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল 8:30 নাগাদ ক্রেশারে থাকা বার্নালের বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তাই ভয়াবহ রূপ নেয়। আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এতে তীব্র আতঙ্ক দেখা যায় জনমনে। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুটি দমকল ইঞ্জিন। মারাত্মকভাবে আগুন ছড়িয়ে পড়ায় দুটি দমকল ইঞ্জিনের দ্বারা সম্ভবপর হয়নি আগুন নিয়ন্ত্রণ করা। পরে আরও একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হয়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনীরা। তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সংবাদ লেখা পর্যন্ত কিছুই জানা যায়নি। নিয়ন্ত্রণ আইছে নি? আচ্ছা, আগুনটা লাগছে পিছুর মধ্যে, আদার্স তো কিছু নাই, ক্ষয়ক্ষতি কিছু হয়েছে নি? আপনারা আইডিয়া করার মতো এখানে কোন কারেন্টের শর্ট বিজুতি ঘটছে না এমনি আপনারা কোম্পানি? মারণব্যাধি করোনার ভয়াবহ কিছুটা হ্রাস পাওয়ায় দুর্গোৎসবের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। করোনা বিধি নিষেধ মেনে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ গোটা দেশের সাথে রাজ্যেও। এতে বাদ যায়নি শহর শিলচরও। অন্যান্য বছরের ন্যায় এবছরও তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে বিগ বাজেটের মণ্ডপ তৈরি করেছে। এই তথ্যটি জানান তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পৃষ্ঠপোষক সদস্য তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরে সাংবাদিকদের কাছে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন তিনি। এদিন আপামর শহরবাসীকে কোভিড প্রোটোকল মেনে উৎসব পালনের আহ্বান জানান তিনি। আমাদের অনুকূল ঠাকুরের যে আশ্রমটা আর বিভিন্ন আশ্রম যে আশ্রমগুলো রয়েছে বরাকে, অনেক সুন্দর সুন্দর আশ্রম রয়েছে, কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রমটা আমার মনে হয় একটু সবাই বলবেন না তো একটু বেশি সুন্দর, সেদিকে দৃষ্টি আকর্ষণ করে। তো এটা আমাদের অনেক বছর থেকে মাথায় ছিল যে বাস স্ট্যান্ডে যদি অনুকূল ঠাকুরের আশ্রমটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, সেই জন্য ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানিয়ে, ঠাকুরকে আমরা প্রণাম জানিয়ে আজকে আমরা প্রচেষ্টা করছি অনুকূল ঠাকুরের আশ্রমকে প্রেজেন্ট করার জন্য। এখানে অনুকূল ঠাকুরের আশ্রমের আদলে আমরা এখানে এই প্যান্ডেলটি তৈরি করছি, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর আমাদের 10 জন ঢাকি, আমাদের মধ্যে 6 জন থাকবেন মহিলা আর 4 জন পুরুষ ঢাকি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন। জিটিভি সারেগামা পাতে আপনারা একটা নাম শুনেছেন, আপনারা দেখেছেন সবাই, যে গকুলদা বলে যে ঢাকি ছিলেন, যে বাংলায় যার নাম রয়েছে আমরা শ্রেষ্ঠ ঢাকি বলে আমরা যাকে বাংলাতে জানি, এই গকুলদাও তার টিম নিয়ে এখানে আসছেন। তো ওনারা এই ডায়াসে দাঁড়িয়ে ঢাক বাজাবেন, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আমরা কোভিড সিচুয়েশনে এসওপিকে মেনটেন করে আমরা যাতে এই পুজোকে করতে পারি, তার জন্য আমরা পুজোর প্যান্ডেলের ভেতরে কোনো এন্ট্রি দিইনি, লোক চলাচলের মাধ্যমে যাতে পুজোর এই আমাদের পরিবেশটাকে উপভোগ করতে পারে, আমাদের প্যান্ডেলকে উপভোগ করতে পারে, আমাদের এই যে ঢাকিদেরকে উপভোগ করতে পারে, তার জন্য এই ব্যবস্থা আমরা রাখিনি যে এখানে। শনিবার গোটা দেশের সাথে তাল মিলিয়ে কাশ্মীরি হিন্দু ও শিখ হত্যার বিরুদ্ধে করিমগঞ্জের স্থানে স্থানে প্রতিবাদী ধর্ণা কার্যসূচি পালন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।
এদিন উত্তর করিমগঞ্জ শাখার দুটি হিন্দু সংগঠনের ব্যবস্থাপনায় ব্রাহ্মণ শাসন জিপির বালিয়া শিববাড়ির সম্মুখে চলে ধর্ণা প্রদর্শন। এতে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জ বিশ্ব হিন্দু পরিষদ শাখার সভাপতি দীপক চক্রবর্তী, কার্যকরী সভাপতি শঙ্কুচন্দ, সম্পাদক অভিষেক চক্রবর্তী প্রমুখ। প্রত্যেক বক্তাই কাশ্মীরি হিন্দুদের উপর অমানবিক হত্যার বিরুদ্ধে সোচ্চার হন এবং এই ঘটনায় সরাসরি পাকিস্তানের মদদ রয়েছে বলে বক্তারা জানান। পরে প্রতিবাদী কর্মসূচি শেষে পাকিস্তানের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে বক্তব্য রাখেন লাল বাহাদুর থাপা, রিপামণি নাথ, নবরাজ ধর, নিটু দাস, রাজ দাস প্রমুখ। জয় শ্রীরাম। আমাদের কাশ্মীরে পাকিস্তান মধ্যসুষ্ঠ জঙ্গিরা যেভাবে আমাদের হিন্দু এবং শিখ ভাইদের হত্যা করছে, এর জন্য আমরা আজকে বিএসপি বজ্রদং সবাই মিলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানের কাছে এইভাবে বিনম্র আবেদন করছি, উনি যেভাবে আমাদের কাশ্মীরকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করছেন, কিন্তু ওরা পাকিস্তান মধ্যসুষ্ঠ জঙ্গিরা চায় না যে আমাদের বাদ পোষে শান্তি আসুক। তাই প্রধানমন্ত্রীর কাছে বিনম্র আবেদন, উনি যেন আগে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে ওদের নিপীড়ন করেছেন, এখন যেন ওদের একদম যে বৃত্তি যারা যেখান থেকে পায় ওদেরকে পুরো উৎকাত করে ওদেরকে সাহায্যকারী দেশটাকে যেভাবে একবার পৃথিবীর বিশ্ব মানচিত্র থেকে নির্মূল করা যায় সেই প্রচেষ্টা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনম্র আবেদন। বরাকে প্রথম ক্রিস্টেলের মহামায়া দুর্গার প্রতিমা গড়ে দর্শনার্থীদের তাক লাগানোর উদ্যোগ নিয়েছে অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতালুর দুর্গাপূজা কমিটি। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এবছরের শারদীয়ায় দর্শনার্থীদের চমক দিতে পুজো আয়োজনের সবিশেষ দিকগুলো তুলে ধরেন অম্বিকাপুর পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। তারা জানান, ক্রিস্টেলের প্রতিমার পাশাপাশি থাকছে পালকিতে ছোট্ট দুর্গা পরিক্রমার পর কুমারী পূজা, বীরভূমের ঢাকির দলসহ বিশ্ব মঙ্গলে দর্শনার্থীদের প্রদীপ প্রজ্বলন কার্যক্রম। তবে কোভিড প্রোটোকল বজায় রেখে দর্শনার্থীদের ঠাকুর দর্শন করতে হবে বলে জানান তারা। আমাদের পূজা এবার 102তম বৎসরে পদার্পণ করল, তো আমরা চেষ্টা করেছি পুজোটাকে সবসময়ই সাত্বিক মতো করার এবং সেই সাত্বিকতাকে মাথায় রেখেই আগামী পঞ্চমীর দিন আমাদের পুজোর উদ্বোধন হবে এবং সেই উদ্বোধন করবেন আমাদের জেলা শাসক এবং এখানকার এসপি এবং আমাদের পাড়ারই বড়জ্যেষ্ঠ নন্দিতা দত্ত রায়। তার সঙ্গে আমাদের পুজোর এবারের বিশেষ আকর্ষণ থাকবে যে 2019 সনে আমাদের যখন 100 বছরে পদার্পণ করেছিল, আমরা চেষ্টা করেছিলাম মাকে সোনার অলঙ্কারে অলঙ্কৃত করার জন্যে এবং সেটা আমরা সফল হয়েছিলাম দেবীমার আশীর্বাদে। এবছর আমরা চেষ্টা করছি মাকে ক্রিস্টেলের অলঙ্কারে সুসজ্জিত করার এবং আমরা জানি যে মায়ের আশীর্বাদে সেটাও সম্ভব হবে। তো আগামী অষ্টমীর দিন আমাদের এখানে যেটা কুমারী পূজা বলে সে কুমারী পূজাও হবে, তার সঙ্গে আমাদের ঢাকির দল আসছে কলকাতা বীরভূম থেকে, বেঙ্গল থেকে, যেটা 2019 সনে এসেছিলো এবারও আসবে এবং তারা প্রত্যেক দিনই বিভিন্ন রকম খেলা দেখাবে। তো আমরা তারাপুর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রাক্তন ছাত্র তথা বর্তমানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে বিধায়ককে সংবর্ধনা প্রদান করা হয়। এতে পৌরোহিত্য করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভানেত্রী শিবানী চক্রবর্তী। এদিন বিদ্যালয়ের বন্দনা গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে আয়োজক সহ অতিথিরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার স্কুল জীবনের বিষয় নিয়ে কথা বলেন এবং বিদ্যালয়ের উন্নতি নিয়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকের দিনের যে শিক্ষা ব্যবস্থা বিগত দিনের শিক্ষা ব্যবস্থার সাথে অনেক ডিফারেন্স হয়ে গেছে। আপনারা বিশেষ করে বুঝেছেন যে কোভিড সিচুয়েশনে এমন একটা সিচুয়েশন সেখানে দাঁড়িয়ে প্রথমবারের মতো বিশেষ করে ভারতবর্ষের মতো দেশ অনলাইনে আমরা শিক্ষা দান করেছি, শিক্ষা নিয়েছি আমরা। তো এই অবস্থায় একটা 72 বছরের পুরনো স্কুল আর এই স্কুল এইভাবে দাঁড়িয়ে থাকছে সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার, যার জন্য আমার মনে হয়েছিল আমি সরকারের কাছে বলবো যে এমএলএ হিসাবে সব স্কুলের দায়িত্বটা আমার উপর রয়েছে, যেহেতু আমি স্কুলের প্রাক্তন ছাত্র
তাই আমার মনে হয়েছিল যে একটু বিশেষ আলাদাভাবে একটু যদি সরকারকে বলি। কিন্তু একটা অদ্ভুত সরকার, আপনি লক্ষ্য করেছেন যে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে বিভিন্নভাবে বিভিন্ন দলের সরকার হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হুড়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত চক্রবর্তী, সত্যজিৎ দাস, মধুমিতা দাস প্রমুখ। নির্বাচন আয়োগের ভুলের জন্য 3 বছর পর বিহারা গাঁও পঞ্চায়েতের গরকারপার গ্রুপ সদস্য হিসেবে দায়িত্ব পেলেন রাহেবা খাতুন। জেলা উন্নয়ন ভবনে এডিসি রাজীব রায় নির্বাচনী প্রমাণপত্রটি তার হাতে তুলে দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাহেবা খাতুনের স্বামী ফজিল আহমেদ বলেন, 2017-18 সালে নির্বাচনের সময় তার স্ত্রী রাহেবা খাতুন 284টি ভোট পেয়ে জয়লাভ করেন, কিন্তু নির্বাচন কমিশনের ভুলের জন্য রাহেবার থেকে প্রায় 65 ভোট কম পাওয়া প্রার্থীর হাতে প্রমাণপত্রটি তুলে দেওয়া হয়। দীর্ঘ 3 বছর দৌড়ঝাঁপ করে অবশেষে তার স্ত্রীর হাতে প্রমাণপত্রটি তুলে দেওয়া হয়। কিন্তু এই 3 বছরে যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের কাছে দাবি উত্থাপন করেন তিনি। আমার নাম হইল ফজিল আহমদ, আমার বাড়ি হইল টিনটিগড়ি বিয়াড়া পার সেক্স। যে 17-18 ইন্টারভি যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমার স্ত্রী যেমন ধরো ওয়ার্ড মেম্বারও খালাইছিল, খালানির পরে যেমন ধরো আই গেছে, যেমন ধরো অন্য নামে আছে যেমন সার্টিফিকেটটা, আর এই যেমন ধরো আমার স্ত্রী যেমন ধরো 285টা ভোটে জিতেছে, জিতার পরে সার্টিফিকেটটা রিসিভ করা গিয়ে দেখা যায় অন্য নামে সার্টিফিকেটটা আছে। আপনার স্ত্রীর নাম কি? রাহেবা খাতুন। হলো অফিসিয়ালি স্টাফর ইয়র প্রবলেমের কারণে যেমন ধরো তারা একটা ভুল করে দিয়েছে, ওখানে আমি ওখানে করতে পারি আর আমার যে 2-2.5 বছরে আমার যে ক্ষতিপূরণটা হয়েছে আমারও ক্ষতিপূরণটা আমি চাইয়া রাখি। ইসি ম্যাডাম এবং হিমন্ত স্যারও আছে, অনুরোধ করি আর আমার ক্ষতিপূরণটা আমার যদি আমি পরবর্তীতে আমি আইনের আশ্রয় লই জেলা, ওখানে আইনের আশ্রয় লই আমি যাতে আমি রিকাউন্টিং অর্ডারটা পাইছি পরবর্তীতে হলে আমি আইনের আশ্রয় লই আমি ফেস করতে পারি। সম্প্রতি বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের অন্নপূর্ণা ঘাটে নির্মীয়মান সেতুটিকে কিশোর সেতু হিসেবে আখ্যা দিয়েছিলেন। এ নিয়ে তীব্র সন্তোষ ব্যক্ত করেছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, বরখোলা বিধানসভা কেন্দ্র থেকে 5,000 শুভেচ্ছা পত্র পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়। বরখোলা সন্ধান এনজিও কিশোরনাথ ক্রিকেট টুর্নামেন্ট কমিটি এবং কিশোরনাথ ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আজকে আমরা এখানে বরখোলাবাসী আজকে এখানে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং এখানে একটা প্রেস মিট করছি যে আজকে এখানে আমরা যে বরাক সেতু আমাদের এখানে আমাদের যে বরাকের উপরে যে সেতু হয়েছে সেটার জন্য ওনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং আমরা শুনতে পেয়েছি এই সেতুটা সচিবালয়ে বিধানসভাতে এই সেতুর নাম নাকি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে কিশোর সেতু। এবং আমরা আরও কিছু কথা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমরা হয়তো আপনারা দেখেছেন বিগত দিনে এই সেতুর কাজ বন্ধ ছিল, কিন্তু আজকের দিনে যখন ইলেকশন শেষ হয়েছে আমাদের প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহোদয় গৌহাটি দৌড়ঝাঁপ করে আবার সেই সেতুর কাজ শুরু করেছেন। এখানে কিছু জমির যে সংক্রান্ত ব্যাপার ছিল সেই কাজগুলো অলরেডি আমরা শুনতে পেয়েছি, সেগুলোও প্রবলেম সলভ হয়েছে, হয়তো পূজার পরেই যাদের জমির টাকা পয়সার কথা ছিল সেগুলোও ওনারা পেয়ে যাবেন। এবং এখানে আপনারা দেখছেন আমাদের এখানে এই পার থেকে ওপারে মাত্র 300 মিটারের দূরত্ব, এই জায়গাটা আমরা আজকে এই আমাদের পূর্ব বড়খোলা যেটা আছে সেখানে 5টা জিপি আছে, এই 5 জিপিতে প্রায় আমরা 50-60 হাজার লোক আমরা এই একটু ছোট্ট ব্রিজের জন্য আমরা অনেক দিন কষ্ট পেয়েছি। এবং সেই ব্রিজটা আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফাইন্যান্স মিনিস্টার থাকা অবস্থায় এবং আমাদের প্রাক্তন বিধায়ক কিশোরনাথ এমএলএ থাকা অবস্থায় সেটা স্যাংশন হয়েছে এবং আমাদের আশা যে এই ব্রিজটা আমাদের দুর্গাপূজা উপলক্ষে অত্যন্ত দরিদ্র প্রায় 1,500 পরিবারের মধ্যে গত 23 সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত বস্ত্র বিতরণ করল রামকৃষ্ণ মিশন করিমগঞ্জ। জেলার সুপ্রাকান্তি পঞ্চায়েতের পদ্মারপাড়, দুর্লভপুর, মির্জাপুর, গাংপাড়, মুগ্রপুর, বানিয়ারগুল, কুশিয়ারগুল, বদরপুর, জুমবস্তি, রেলওয়ে কলোনি, বারুইগ্রাম অঞ্চলে ও করিমগঞ্জ শহর এলাকায় শাড়ি ধুতি বিতরণ করা হয়। মিশনের তত্ত্বাবধানে ছিলেন স্বামী রামভদ্রানন্দজী মহারাজ ও স্বেচ্ছাসেবকরা।
জেলা সহ রাজ্যে সমস্ত কেলেঙ্কারি নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সরব হলেও তিনি নিজ বিধানসভার মেধাবিলের ক্ষেত্রে মৌন কেন? শনিবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে কমলাক্ষের বিরুদ্ধে এমন বাঘা বাঘা প্রশ্নবাণ ছুড়ে দেন বিজেপি নেত্রী শিপ্রাগুন। তার কথায়, কমলাক্ষ বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই মেধাবিলের 330 বিঘা জমিতে ভূম মাফিয়াদের জবরদখল প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে মেধাবিলের খাস জমি কেলেঙ্কারির প্রকাশ্যে আসতেই অন্তর্ধান হন জনৈক অভিযুক্ত বাবুল হোসেন। এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এক আইনজীবীরও, তারা সম্পর্কে ভাই। ওই আইনজীবীর ভাই নজরুল ইসলামের নামে 22 বিঘা ও তার স্ত্রীর নামে 21 বিঘা জমি রেজিস্ট্রারি হয়েছে। বিজেপি নেত্রী শিপ্রাগুনের কথায় জেলা সহ সমস্ত রাজ্যের কেলেঙ্কারি নিয়ে কমলাক্ষকে প্রায়ই প্রতিবাদে সোচ্চার হতে দেখা গেলেও নিজ এলাকার কেচ্ছা কাহিনী নিয়ে তিনি নীরব। উনার লোক দেখানো প্রতিবাদী নাটকে মানুষ ভালো করে জেনে গেছেন। উনার মৌনতাই প্রমাণ করছে যে তিনি ভূমাফিয়াদের প্রশ্রয়ের রসদ যোগাচ্ছেন। অথচ প্রায় অর্ধশতক বছর আগে মেধাবিলের হিন্দু সম্প্রদায়ের জমিদারের উত্তরাধিকারীরা ভূমাফিয়াদের ষড়যন্ত্র সহ তাদের নানা উপদ্রবে 90-এর দশকের শেষের দিকে বাংলাদেশে পাড়ি দিয়েছেন। শিপ্রাগুন নিজ প্রক্রিয়াতে এসব কেলেঙ্কারিতে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসক সহ রাজ্য সরকারের দৃষ্টি কামনা করেন। হিন্দুদেরকে বিতাড়িত করে এখানে জবরদখল করে নিজের নামে জালিয়ে কাগজ জালিয়াতি করে যেভাবে আত্মসাৎ করা হয়েছে সেই মেধাবী, সেটা নিয়ে কয়েকদিন থেকে যে বিতর্ক শুরু হয়েছে, কিন্তু সেই বিতর্কের মধ্যে দেখছি আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক যে নীরব ভূমিকা নিচ্ছেন তাতে একটু সন্দেহ হচ্ছে। আমরা দেখছি সেই মেধাবী জবরদখল হয়েছে আমাদের উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক আছেন কমলাক্ষ দে বরখাস্ত, উনি বিধায়ক হওয়ার পর থেকে সেই মেধাবীর জবরদখল হয়েছে, কিন্তু এরপরেও এখন এত বিতর্কের মধ্যে উনি যে নীরব ভূমিকা নিচ্ছেন, এখানে যারা এলাকায় যারা আছেন পিছপড়া লোকরা যারা সেই মেধাবীর নিয়ে জবরদখল নিয়ে দীর্ঘদিন থেকে কেস মামলা করছে এবং আইনের আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের কোনো সহযোগিতা বিধায়ক করছেন না, কেন করছেন না সেটা একটু সন্দেহের দানা বেঁধেছে। তাই আমি এই মেধাবিল নিয়ে আমি আমাদের ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ করব এবং আমি প্রয়োজনে আমি গুয়াহাটিতে গিয়ে সেই মেধাবিল দখল নিয়ে যারা দখল করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এবং যারা হিন্দু মানুষরা এখান থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে গেছেন ওনাদেরকে ওদের ন্যায্য পাওনা ওদের ভিটে ওদের যাদের পূর্বপুরুষের ভিটে মাটিতে যারা তারা আবার থাকতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকার করে দিবে আমি সেটা আশা করি। পূজো উপলক্ষে প্রতিবারের মতো শহরের ট্রাফিকদের হাতে রেডিয়ামযুক্ত ব্যারিকেড ও নো এন্ট্রি বোর্ড তুলে দেয় দুটি বাণিজ্যিক সংস্থা। এদিন সোমসের মাধ্যমে ডালমিয়া 30টি ও ইঞ্জিন 20টি রেডিয়াম ব্যারিকেড সহ নো এন্ট্রি বোর্ড 25টি সোমসের মাধ্যমে ওসিও ট্রাফিক ইনচার্জের হাতে তুলে দেন সোমসের পক্ষে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। ডালমিয়ার অমিতাভ পাল, মিঠুন দাশগুপ্ত, ইঞ্জিনের সঞ্জয় আগরওয়াল, বিনীত গুলশা, গৌতম দাস প্রমুখ। আমার সোমস কমিউনিকেশনের ছোটে ডালমিয়া বা ইঞ্জিন তেলের যেখানে অবদান যে কন্ট্রিবিউশন তারা দিছে এটা সত্যি ভ্যালুয়েবল। এটা আমরা অনেক কাজে লাগাইতে পারি, যেমন রাস্তা ডিভাইডার হোক বা চেকিং ব্যারিকেড হিসেবে কাজে লাগাইতে পারি। নতুনত্ব তারা কিছু জিনিস আনছে, এটার মধ্যে ব্যারিকেডটা একটু স্ট্রংও হয়েছে বা রিফ্লেক্টর লাগাইয়া করছে, যেটা মানে ভ্যালুয়েবল। তার জন্য আমি ডালমিয়া এবং আমার সোমস কমিউনিকেশন তথা ইঞ্জিন তেলের আমি ধন্যবাদ জানাই এবং আশা করি শহরের কিছু কিছু ভালনারেবল জায়গাতে তারা ইলেকট্রনিক ডিসপ্লে সিস্টেম কিছু একটা লাগানোর চেষ্টা করবো। যেমন সাপোজ আমরা ইলেকট্রনিক ডিসপ্লে সিস্টেমে থাকে, যেমন নো পার্কিং সাপোজ বোর্ড টাইপ, যখন ভিজিবলি যেমন রেলওয়ে স্টেশনে থাকে এরকম করিয়া যদি যাইতো, মানে ল্যাটারাল ডিসপ্লে যদি হয় দেন এটা মোস্ট এফেক্টিভ হইব। প্লাস আরেকটা জিনিস হলো ইয়েতে সোলার কিছু আমরা হাইওয়েতে দেখি সোলার লাইট ব্লিঙ্কিং লাইটস ইউজ করে এগুলা দিয়া ডিভাইডার্স ইন্ডিকেটর বা রাইট টার্ন লেফট টার্ন এগুলা ডিভাইডার্স ক্রসিংস এগুলাতে খুব ইম্পর্টেন্ট জিনিস বা চাইরালি চকে এটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এক্সপেক্ট করবো ভবিষ্যতে আমার ডালমিয়া বা ইঞ্জিন তেলার তরফ থেকে এগুলো কন্ট্রিবিউশন হইব টাউনে যেগুলো মানে যেগুলো দিয়ে এটা কোনো কোনো সময় ইয়ে হয়ে যায় খারাপ হয়ে যায় বুঝছেন না, তো এগুলো জিনিস আবার খারাপ হইলেও তারা ইনিশিয়েটিভ নিয়ে যাতে ঠিক করে। শিলচর সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। স্থানীয় রাধামাধব রোডের এক
আভিজাত হোটেলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করে শারদ বন্দনায় গানে গানে মেতে ওঠেন মঞ্চের কর্মকর্তারা। এদিন মঞ্চের নিজস্ব গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিভিন্ন শিল্পীরা নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মঞ্চের তরফ থেকে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়কে ফুল উত্তরীয় মানপত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক প্রতিনিধি পুলক দাস সহ মঞ্চের কর্মকর্তারা। সবশেষে পরম্পরাগত ধামাইল নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। লোকমঞ্চের যারা মেম্বাররা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার। আমার দেখতে বেশ ভালো লাগছে, কারণ এটা একটা ঘরোয়া পরিবেশ। আমাকে যখন অনুপ কাকু গিয়ে দুদিন আগে বলেছিলেন যে এরকম একটা কার্যক্রমে, আমি একটু টেন্স ছিলাম, যে আমি ভেবেছিলাম বোধহয় কোনো একটা রাজনৈতিক পরিমণ্ডল হবে, কারণ জেনারেলি সবাই আমাদেরকে যখন ডাকে তখন একটা রাজনৈতিক একটা আভাস, রাজনৈতিক একটা চরিত্র সব সংগঠনেরই থাকে, সেটা আলাদা কথা। কিন্তু আমি ভেবেছিলাম আজকের এই প্রোগ্রামটা ওরকম হবে, কিন্তু আমি এসে দেখে ভালো লাগছে যে সেটার মধ্যে কোনো রাজনীতির কোনো ছায়া নেই, এই জন্য আনন্দ করাটা আরেকটু বেশি মাত্রায় বেড়ে যায়। যাই হোক, আমি সম্মিলিত লোকমঞ্চকে ধন্যবাদ জানাই আমাকে আজকে দেখেছেন সম্মান জানানোর জন্য। প্লাস আমরা যে হস্তশিল্প এই অঞ্চলের যারা ফোক আর্টিস্ট আছে, আর ফোক আর্টিস্ট শুধু বললে শুধু বলা এটা চিহ্নিত হয় যে আমরা বোধহয় গান বাজনা নিয়ে ব্যস্ত। প্রতি বছরের ন্যায় এবছরও অসহায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করল শিলচর শহরের সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা খোঁজ। শনিবার শিলচর সহ বেশ কয়েকটি গ্রামাঞ্চলে আসন্ন শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে অসহায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করলেন সংস্থার কর্মকর্তারা। অতিমারির সময় থাকার দরুন সীমিত সংখ্যক মহিলাদের মধ্যে তা বিতরণ করা হয়। এদিকে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে সংস্থার চারজন সদস্যদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, শুভেচ্ছা জানাই এবছর পুজোর চেষ্টায় আমরা বিভিন্ন খানের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শিলচর টাউনের মধ্যে সুভাষনগর, তারাপুর, রামনগর, চিরকান্দি, বেতুখান্দি, গাছপাড়া, ইটখোলা, মালুগ্রাম, ফোর্ট পয়েন্ট, এছাড়া আছে সুনাই, উদারবন, লক্ষ্মীপুর, এই বিভিন্ন স্থানের মধ্যে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমরা শাড়ি বিতরণ করছি। তার সাথে সাথে শিশুদের জন্য হাফ প্যান্ট এবং গেঞ্জি আমরা দিচ্ছি। বাইরেও করি এবছর আমরা সেই সেই উপলক্ষে এই কাজটা করতে যাই চাইতেছি, কিন্তু করোনা মহামারীর জন্য আমরা একটু সাময়িকভাবে একটু লিমিটেড আকারে কাজটা করতে পারি, পুরোপুরিভাবে আমরা সেই উদ্যমে করতে পারি। যাই হোক, তবু আমরা শুধু তারপর বিশেষ করে শাড়ি বিতরণ করবো, দুঃখ যারা আছে, যারা দরিদ্র সীমার নিচে আছে, সেখানে বিভিন্ন শিক্ষারা বিভিন্ন জায়গায় আমার মালুগ্রাম, ফুটতলা, ধনিয়ারা, লক্ষ্মীপুর, রাঙিরখালি, এইসব অঞ্চলে সুদাই, উদারবন, এইসব অঞ্চলে আমরা চলতে যাব এবং এই কাপড়গুলো বিতরণ করবো। বিশেষ করে যারা দরিদ্র সীমার নিচে আছে তাদের জন্য আমরা এই কাজ এই কাজে আমরা দেখে আমাদের শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বার্নাল বিস্ফোরণে বরখলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকা জুড়ে। করোনাবিধি মেনে তারাপুরে তৈরি হচ্ছে বিগ বাজেটের মণ্ডপ, জানালেন বিধায়ক। কাশ্মীরে হিন্দু ও শিখ হত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ প্রদর্শন, পতাকা জ্বালিয়ে প্রতিবাদ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।